আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ইংরেজি অনার্সের ইজি ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত ইংরেজি সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় পর্ব মিডিল ইংলিশ পিরিয়ডের দ্বিতীয় পর্যায়ে চসারিয়ান পিরিয়ড আলোচনা করতে যাচ্ছি। এই পিরিয়ডটির সময়কাল ছিল 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত। তাহলে আলোচনা শুরু করা যায়। প্রথমেই জানিয়ে দেই, এই কালটির নাম হয়েছে ইংরেজি সাহিত্যের এক মহান সাহিত্যিক চসারের নাম চসারের নাম দিয়ে। এই চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটাই ছিল প্রথম যুগ যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যুগটির নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইংরেজি সাহিত্যের ইতিহাসের ইতিহাসে যেই সব মহান সাহিত্যিকরা ছিলেন বা তাদের মধ্যে সবার প্রথম আবির্ভাব এই জিওফ্রে চসারের। যদিও চসারের আগমনের আগেও ইংরেজি কবিতা লেখা হয়েছিল, তবে চসারের কবিতার মধ্যে কবিতার যে সব দরকারি গুণাবলীগুলি ছিল সেগুলি আগের কবিতাগুলির মধ্যে দেখা যায়নি। সেজন্যই চসারকে বলা হয় ইংরেজি কবিতার জনক, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। জিওফ্রে চসার জন্মগ্রহণ করেছিলেন লন্ডনের এক শহরে সম্ভবত 1340 সালে। তার পিতা জন চসার ছিলেন একজন মদ ব্যবসায়ী, তাদের ছোটখাটো জমিদারিও ছিল। 19 বছর বয়সে তিনি রাজা তৃতীয় অ্যাডওয়ার্ডের সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আটক হন। পরবর্তীতে রাজা অ্যাডওয়ার্ড 240 পাউন্ড খেসারত দিয়ে তাকে মুক্ত করেন। সে সময় ইংল্যান্ডের মধ্যবিত্ত শ্রেণী ফ্ল্যান্ডার্সের সাথে ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে উঠেছিল। ফ্ল্যান্ডার্স হচ্ছে বর্তমানের বেলজিয়াম। মূলত তখন ইংল্যান্ডের মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ফ্ল্যান্ডার্সে চামড়াজাত দ্রব্য ও পশম রপ্তানি করত। অপরদিকে ফ্ল্যান্ডার্সের লোকজন কাপড় বুনে জীবন ধারণ করত। যা হোক, এবার অন্য ঘটনায় আসি। পূর্বে ইংল্যান্ডের কাছ থেকে কিছু দেশ ফ্রান্স দখল করে নিয়েছিল। 15 শতাব্দীর প্রথমার্ধে রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড এসব দেশগুলো ফ্রান্সের নিকট থেকে মুক্ত করার সংকল্প গ্রহণ করলেন। এসব দেশগুলোকে রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড 15 শতাব্দীতে ফ্রান্সের নিকট থেকে মুক্ত করার সংকল্প গ্রহণ করলেন এবং ফ্রান্সের নৃপতি হতে চাইলেন, মানে ফ্রান্সের রাজা হতে চাইলেন। অন্যদিকে ফ্রান্সও ফ্ল্যান্ডার্সের স্বাধীন শহরগুলিকে দখল করার চেষ্টা করে ইংল্যান্ডের পশম ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে চাইল। সুতরাং ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয়ে উঠল অনিবার্য এবং শুরু হলো শতবর্ষব্যাপী যুদ্ধ, যেটি ইংল্যান্ডের ইতিহাসে 100 ইয়ার্স ওয়ার বলে বিখ্যাত। তৃতীয় অ্যাডওয়ার্ড 1337 সালে এই যুদ্ধ ঘোষণা করেন এবং এ যুদ্ধে নব আবিষ্কৃত মারণাস্ত্র কামান ব্যবহার করে ফরাসিদেরকে পরাজিত করেন। এ যুদ্ধেই ফরাসি দেশ থেকে বয়ে আনলো ভয়াবহ প্লেগের মড়ক। এই রোগের আক্রমণে এক তৃতীয়াংশ মানুষ মারা গেল। যেসব চাষি বেঁচে রইল তাদের দিয়ে জমি চাষ করানো হলো এবং শ্রমিকদের সুবিধা হরণ করা হলো। শুরু হলো ইংল্যান্ডের অর্থনৈতিক বিপর্যয়। এ সুযোগ কাজে লাগিয়ে ফরাসিরাও পুনরায় ইংল্যান্ডে আক্রমণের জন্য একজোট হলো। অন্যদিকে ইংল্যান্ড যুদ্ধের খরচ যোগাতে মাথাপিছু করের পরিমাণ বাড়িয়ে দিল, ফলে ইংল্যান্ডের জনমনে তীব্র বিক্ষোভ সৃষ্টি হয় এবং লক্ষাধিক মানুষ 1380 সালে ওয়াট টাইলার এবং জ্যাকস্ট্র নামক দুই ব্যক্তির নেতৃত্বে রাজপথে নামে। কিন্তু ইংল্যান্ডের রাজা রিচার্ড এই বিক্ষোভ সহস্তে দমন করেন। ওয়াট টাইলার নিহত হলেন আর বিদ্রোহীরা ফাঁসির দড়ি উপহার পেলেন। এনিওয়ে, চসারের সাহিত্যে ফিরে আসা যাক। চসারের সাহিত্যকে তিন ভাগে বিভক্ত করে নিচে দেওয়া হলো। প্রথম ভাগ চসারের প্রথম যুগের রচনাগুলো ফরাসি রোম্যান্টিক কাব্যের অনুকরণে রচিত হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে তিনি লিখেছিলেন
রূপক রূপক কাব্য দ্য রোমান্স অব দি রোজ। চসারের দ্বিতীয় ভাগ 1370 থেকে 78 সাল, সেই সময় চসার কূটনৈতিক দূত হিসেবে ফ্রান্স, ফ্ল্যান্ডার্স এবং ইতালি ভ্রমণ করেন। প্রথম ভাগে চসার প্রভাবিত হয়েছিলেন ফরাসি সাহিত্যের দ্বারা, দ্বিতীয় ভাগে তিনি যেহেতু ইতালিতে ছিলেন দ্বিতীয় ভাগটি প্রভাবিত হয় ইতালি সাহিত্যের দ্বারা এবং ইতালি সাহিত্যিকদের দ্বারা। এ সময় তিনি ইতালির সাহিত্য ও বিদগ্ধ পণ্ডিতদের সাথে পরিচিত হন। সে সময় ইতালিতে শুরু হয়েছে নবজাগরণ, পুরানো সামন্তবাদে সামন্তবাদের পরিবর্তে শুরু হয়েছে গণতন্ত্র। চসার ইতালির নবজাগ্রত চেতনায় মুগ্ধ হলেন, মানব ও মনুষ্যত্বের মহিমায় উজ্জ্বল নবজাগরণের আত্মার সন্ধান পেয়ে তার চিত্ত পরশোধিত হল মানব মহত্ত্বে, ফলে কাল্পনিক রোমান্টিকতা ছেড়ে তিনি নেমে এলেন মাটির পৃথিবীতে, জীবন জীবিকা মানুষ ও লোকালয়ে। এই দ্বিতীয় ভাগটি কবি প্রথম ভাগের তুলনায় অনেক বেশি পরিণত হয়ে ওঠেন। প্রথম ভাগটি রোমান্টিকতায় ভরা, দ্বিতীয় ভাগটি বাস্তবিকতায় ভরা। কারণ প্রথম ভাগে তিনি ফরাসি সাহিত্যের দ্বারা প্রভাবিত ছিলেন আর ফরাসি সাহিত্য দ্বারা প্রভাবিত হয় বিখ্যাত দ্য রোমান্স অব দি রোজ লেখেন, যার অর্থ হচ্ছে দ্য রোমান্স অব দি রোজ। কিন্তু দ্বিতীয় ভাগে এসে তার সেই রোমান্টিক কল্পনাগুলির জায়গায় বাস্তববাদী ধারণাগুলি জায়গা নিয়ে নেয় এবং তিনি অনেক বেশি বাস্তবধর্মী হয়ে ওঠেন এবং বাস্তবধর্মী রচনাগুলি লিখতে শুরু করেন। মধ্যযুগ এবং ও আধুনিক যুগের তীরে দাঁড়িয়ে তিনি তাকিয়ে রইলেন আধুনিক কালের পানে, তবে প্রাচীনকে অস্বীকার করে নয়। এজন্যই তাকে যুগ সন্ধিকণেরও কবি বলা হয়, ট্রানজিশনাল পয়েট, যেটি ইংরেজি হচ্ছে যুগ সন্ধিকালের কবি। কারণ পুরাতন যাচ্ছে আর নতুন আসছে। এই দ্বিতীয় ভাগে ইতালিতে থাকাকালীন তিনি অনেক বেশি বাস্তবধর্মী কবি হিসেবে পরিচিতি পেয়েছিলেন। স্বপ্নের দেশ ইতালি ছিল প্রাচীন সভ্যতার জ্ঞান বিজ্ঞানের আদি পীঠস্থান। এখানেই তিনি পরিচিত হয়েছিলেন পেট্রা, দান্তে, সিসেকো, বোকাচিও প্রভৃতি কবিদের সাথে। চসারের রচনায় এদের প্রভাব প্রবলভাবে বিদ্যমান। চসার এ যুগে রচনা করেছিলেন হাউস অব ফেম, টয়লেটস অ্যান্ড ক্রিসিডে, পার্লিয়ামেন্ট অফ ফলস, এই সব তার বিখ্যাত রচনা। তারপরে তার তৃতীয় পর্যায়, সেটাকে ইংলিশ পিরিয়ড বলা হয়, প্রথম পর্যায়টিকে ফ্রেঞ্চ পিরিয়ড বলা হয়, কারণ কি তিনি ফরাসি সাহিত্য এবং সাহিত্যিকদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। দ্বিতীয় ভাগটিকে বা দ্বিতীয় পর্যায়টিকে বলা হয় তার জীবনের ইটালিয়ান পিরিয়ড, কারণ তিনি ইতালির সাহিত্য এবং সাহিত্যিকদের দ্বারা প্রভাবিত ছিলেন সেই সময়। তৃতীয় ভাগে তিনি নিজের দেশের মাটিতে ফিরে আসেন এবং তার নিজের দেশের মাটিতে ফিরে আসেন এবং দেশি ভাষা এবং সংস্কৃতির উপর ভিত্তি করে তিনি রচনা লিখতে শুরু করেন। এবং এখন তিনি এই পর্যায়ে এসে অনেক বেশি পরিণত। এখন তিনি আর অনুকরণ করতেন না বরং তার লেখার মধ্যে তার বাস্তবিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়, তার নিজস্বতার ছোঁয়া লক্ষ্য করা যায়। অনুকরণের জায়গা কবি অরিজিনাল বা নিজস্ববাদী হয়ে উঠলেন। দীর্ঘ 12 বছর পরে তিনি ফিরে এলেন নিজ দেশ ইংল্যান্ডের। নিজ দেশে এসে চসার আর বিদেশি সাহিত্যের নিছক অনুকরণ ও অনুবাদ করে সময় নষ্ট করতে চাননি। তিনি স্বদেশী ভাষায় স্বদেশী জনের স্বধর্ম ও সমাজের কথাকে সাহিত্যের পাতায় লিপিবদ্ধ করতে চেয়েছিলেন। এই অনুপ্রেরণা থেকে তিনি লিখেছিলেন তার সর্বশ্রেষ্ঠ রচনা ক্যান্টারবেরি কাহিনী, দ্য ক্যান্টারবেরি টেলস। চসারের সাহিত্য জীবনের পূর্ণ বিকাশ ঘটেছে এই রচনার মধ্য দিয়ে এবং এই কবিতাটিকে ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিক কবিতাও বলা হয়, এই ক্যান্টারবেরি টেলসকে। এটি মূলত 17,000 লাইনের একটি কাব্য। চসার এই কাব্যে সাধারণ মানুষের জীবনধারার ছবি এঁকেছেন সুনিপুণভাবে। এই কাব্যগ্রন্থটির যে প্রলগটি আছে, মানে শুরুর যে প্রস্তাবনাটি আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রস্তাবনায় কবি যে আছেন
সমাজের প্রায় সমস্ত ধরনের লোককে টেনে এনেছেন, যার আর এই প্রস্তাব এই এই রচনাটির প্রস্তাবনা লেখার মধ্য দিয়েই, প্রলোকটি লেখার মধ্য দিয়েই কবি যুগ প্রতিনিধি কবি হিসেবে বিখ্যাত হয়েছিলেন হয়েছেন যুগ প্রতিনিধি কবিতাকে আখ্যা দেওয়া হয় এই বিশেষ করে এই ক্যান্টারবারি টেলসের প্রস্তাবনা বা প্রলোকটি রাখার জন্য, যেটার মধ্য দিয়ে তিনি সমাজের সমস্ত ধরনের লোককে লোকের সমস্ত ধরনের লোকে লোককে তুলে ধরেছেন, তাদের মানে একজন সাধারণ সাধারণ একজন মিলার থেকে নিয়ে, মিলার যে কারখানায় কাজ করে সেখান থেকে নিয়ে একজন অক্সফোর্ডের পণ্ডিত, সব সব ধরনের শ্রেণীর লোকেদেরকে তুলে ধরেছেন এই প্রস্তাবনায়, এবং তিনি যুগ প্রতিনিধি কবি হিসেবে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। চসার আরও বিখ্যাত কারণ তিনি ইংরেজি সাহিত্যে নতুন নতুন ছন্দ কিছু সূচনা করেছিলেন, কিছু আবিষ্কারও করেছিলেন, যার মধ্যে ছিল ওটা ভারাইমা, হেউইক কাপলেট, রাইম রয়্যাল, এই সব ছন্দগুলি তার মধ্য দিয়ে যে আছে সূচনা হয়, আবিষ্কার হয় এবং সমৃদ্ধতাও লাভ করে। তিনি প্রথম ইংরেজি সাহিত্যের কবি যিনি সাহিত্যের মধ্যে আধুনিকতার সুর নিয়ে আসেন এবং ইংরেজি সাহিত্যকে প্রাচীন থেকে আধুনিকতার পথে নিয়ে আসেন এবং আধুনিকতার পথ প্রশস্ত করেন সাহিত্যকে। সেজন্য তিনি ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিক কবি এবং তাকে বলা হয় ইংরেজি সাহিত্যের জনক, এবং অনেকের মতে তিনি ইংরেজি সাহিত্যের জনক, ফাদার অফ ইংলিশ লিটারেচার তাকে বলা হয়, ইংরেজি কবিতার জনক ছাড়াও। তিনি যে ইংরেজি কবিতার জনক তাই নয়, তাকে ওনাকে ইংরেজি সাহিত্যেরও জনক বলা হয়। কারণ কি, তিনি ইংরেজি ভাষা যে ভাষা আজ আমরা ব্যবহার করছি সেই ভাষার ক্ষেত্রে চসারের অবদান অনেক বেশি, কারণ সেই সময় ইংল্যান্ডে যে আছে অনেকগুলি উপভাষা ছিল, যেই সব উপভাষাগুলি বা ডায়ালেক্টগুলি ছিল সেগুলির মধ্যে ছিল ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, নর্দার্ন ডায়ালেক্ট, সাউদার্ন ডায়ালেক্ট, কিন্তু জাতীয় ভাষা বলে কোনো ভাষা ছিল না। একমাত্র চসারের মধ্য দিয়েই ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, ইংরেজি ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট জাতীয় ভাষার স্বীকৃতি পায়, কারণ তিনি তার রচনার মধ্যে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টকে বেছে নিয়েছিলেন। সেই ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টটি অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পারিপার্শ্বিক জায়গাগুলিতে এই ডায়ালেক্টটি বলা হতো, এবং ইংল্যান্ডের রাজা রানীও এই ভাষাতেই কথা বলতেন। ইংল্যান্ডের রাজবাড়ি, অক্সফোর্ড, কেমব্রিজ এইসব বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এই ইস্ট ডায়ালেক্ট প্রচলিত ছিল। চসার এই ভাষাটি গুরুত্ব বুঝে নিয়ে এই ভাষাটিতে সাহিত্য লেখেন, এই ভাষাটি তিনি ব্যবহার করেন তার লেখাগুলির মধ্য দিয়ে। পরবর্তীতে এই ভাষাটি আধুনিক ইংরেজি হিসেবে গণ্য হয় এবং জাতীয় স্তরে জাতীয় ভাষার স্বীকৃতি পায়। সেই ভাষাটি আজ বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বর্তমান ইংরেজি। এভাবে চসারের অবদান অনস্বীকার্য ইংরেজি ভাষা সাহিত্যকে নিয়ে। সেজন্য তিনি যে কেবল ইংরেজি কবিতার জনক তাই নয়, উনি ইংরেজি কবিতার জনকের পাশাপাশি তিনি ইংরেজি সাহিত্যেরও জনক। সেজন্য ওনাকে একসাথে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি এবং ফাদার অফ ইংলিশ লিটারেচার। আশা করি তোমরা ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে চসারিয়ান পিরিয়ডের উপর এই বছরের টার্মিন্ড এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।